السلام عليكم ورحمة الله وبركاته. সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। মা বাবার কথা মেনে চলো, বড়দের শ্রদ্ধা করো, মা দক্ষিণা বলো, স্বাস্থ্যবিধি মেনে চলো। আমি আজ তোমাদের সামনে বাংলা দ্বিতীয় পত্রিকা কারচিনের উপায় সম্পর্কে আলোচনা করব। ইতিপূর্বে তোমাদেরকে আমি কারকের সংজ্ঞা, কারকের প্রকারভেদ উদাহরণসহ উপস্থাপন করছিল, আশা করি তোমরা মনে দিয়ে শুনছো এবং নোট করেছ। আজ আমি কারক চেনার রূপেটা একটি উদাহরণের মাধ্যমে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আবারও বলছি, বাক্যের ক্রিয়াপদের সাথে নামপদ বা অন্যান্য পদের সঙ্গে যে সম্পর্ক তাকে কার বলে। আমি উদাহরণটা দিচ্ছি, বেগম সাহাবা প্রতিদিন আমাদের মনে থাকে। এখন দ্বিতীয় শব্দটাকে বারবার প্রশ্ন করি আমরা, এখন ওই উদাহরণটাকে কেন্দ্র করে এখন যদি আমি প্রশ্ন করি কে দিতেন, নিশ্চয় তোমরা উত্তর বলবে বেগম সাহাবা দিতেন। কে দিতেন? বেগম সাহাবা দিতেন। বেগম সাহাবা হচ্ছে কর্তৃকারক, অর্থাৎ যে ক্রিয়া সম্পাদন করেন তাকে কর্তৃকারক বলে। তাহলে বেগম সাহাবা চাল দিতেন, এই বেগম সাহাবা হচ্ছে কর্তৃকারক। কে দিতেন? বেগম সাহাবা কর্তৃকারক। কর্তৃকারক কাকে বলে? যে ক্রিয়া সম্পাদন করেন তাকে কর্তৃকারক বলে। বুঝে গেছে আশা করি। তারপরে উপরের বাক্যে কি দিতেন, এই দিতেন তাকে যদি আমি প্রশ্ন করি কি দিতেন, উত্তরে তোমরা বলবে যে চাল দিতেন। কর্তা যা সম্পাদন করে তা হচ্ছে কি? কর্মকারক। যাকে আশ্রয় করে ক্রিয়া সম্পন্ন করে তা কর্মকারক। এখানে কি দিতেন? উত্তরে কর্তা যা যার মাধ্যমে বা যার দ্বারা বা যা দিয়ে যে সম্পন্ন করে তাকে এই বাক্যের মধ্যে কি দিয়ে সম্পন্ন করে? মিথ্যাতে সম্পন্ন করে। তাহলে বুঝতে পারলো
ব্যবন সাহা প্রতিদিন তহবিল থেকে নিজ হাতে গরিবদের চাল দেবে। এই উদাহরণে যদি প্রশ্ন হতে উৎপন্ন শ্রুত বিচ্যুত ইত্যাদি কি হয় কখন দিতেন? আবার যদি প্রশ্ন হলো কখন দিতেন, প্রতিদিন দিতেন, প্রতিদিন দিতেন, প্রতিদিন ক্রিয়া সম্পাদনের স্থান বা কালকে অধিকার কাজ করে, ক্রিয়া সম্পাদনের স্থান বা কালকে, ক্রিয়া সম্পাদনের স্থান বা কালকে অধিকরণ কারক বলে। সোজা কথা বলা হয় ক্রিয়ার আধারকে অধিকরণ কারক বলে, ক্রিয়ার আধারকে অধিকরণ বলা হয়। এখন কখন? প্রতিদিন। তাহলে বুঝে গেল কখন দিতেন, প্রতিদিন দিতেন, তাহলে ক্রিয়ার আধারকে অধিকরণ কারক বলে। সেটা যদি আমরা বুঝি কারক চেনা যায়, কোন কারক কিভাবে কষ্ট করে চেনা যায় তা তোমাদের সামনে উপস্থাপন তোমরা বলছো। প্রথমে কারকের মধ্যে, প্রথমে বাক্যের মধ্যে ক্রিয়াপদ কোনটা এটা বাছাই করবে এবং ক্রিয়াপদটাকে বিভিন্নভাবে প্রশ্ন করে কে দিতেন, কি দিতেন, কি দিয়ে দিতেন, কাদের দিতেন, কোথা হতে দিতেন, কখন দিতেন, এই জন্যই প্রশ্ন করে বারবার ক্রিয়াপদটাকে প্রশ্ন করতে হবে। ক্রিয়াপদটাকে প্রশ্ন করে বিভিন্ন ধরনের যে উত্তর পাওয়া যাবে সেগুলো হচ্ছে কারক চেনা সহজ উপায়। একদম এই সহজ উপায়টা হচ্ছে আমাদের তোমাদের সকলকেই সহজ উপায়টা নিয়ে আমাদের ক্রিয়া কারক চিহ্নিত করতে হবে। কারক চিহ্নিত করতে পারলেই বাংলা ব্যাকরণ একটা কারক সম্বন্ধে সম্যক ধারণা লাভ করবে, সেটা চিরদিন স্থায়ী হয়ে থাকবে। আজ আমি তোমাদের সামনে আর কি বলবো, আর বাকি বিভক্তিটা এখানে কিছু বিভক্তির কথা আছে, যেমন গরিবদের থেকে হাতে, এই যে কিছু বিভক্তির কথা আছে। বিভক্তির কথাটা বললে হয়তো আজকে তোমাদের একটু সচেতন হয়ে যাবে, বিভক্তিটা অন্যদিন অন্য ক্লাসে আশা করি তোমাদেরকে বিভক্তি নিয়ে আলোচনা করব। বিভক্তি কাকে বলে, কত প্রকার, কী কী, সেটা নিয়ে তোমাদের সামনে একদিন পরবর্তী ক্লাসে আলোচনা করা হবে। তাহলে আজকে তোমরা আশা করি তোমরা বুঝে গেছো কারক কাকে বলে, একটি উদাহরণের মাধ্যমে ছয় প্রকার কারকের সংজ্ঞা এবং ছয় প্রকার কারক কীভাবে চেনা যায় তার উপরে তোমরা আশা করি বুঝে গেছো। আর বেশি সময় না নিয়ে তোমাদেরকে তোমাদের আল্লাহ সবাইকে ধন্যবাদ।